بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين. আল্লাহ যেন সমস্ত প্রশংসা, যিনি আবারও প্রশ্নোত্তরের বিষয়টিকে সহজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ এবার থেকে আবারও প্রশ্নোত্তর পর্ব চলতে থাকবে, সময় সুযোগ পেলে আমি উত্তর দেব। একদিনই বোন সালাম দিয়ে জানতে চেয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তার জিজ্ঞাসা হলো যে আমরা অনেক সময় ওই হিন্দু মাস্টারকে, হিন্দু স্যারকে সালাম দিয়ে থাকি আসসালাম আলাইকুম বলে, এবং উনিও উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম বলে। অন্যভাবে আমাদের অনেকেই হিন্দু মাস্টারকে আদাব বলে থাকে, তো এটা শরীয়তের ভিত্তি কতটুকু, শরীয়ত সম্মত কি না, এ বিষয়ে বোন জিজ্ঞাসা করেছেন। والجواب وبالله توفيق সালামের এই পদ্ধতি শরিয়ার সম্মত নয়, সম্পূর্ণ ইসলামী শরিয়ার পরিপন্থী। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাবদাউল ইয়াহুদা ওয়ালান নাসারা বিসসালামি ফাইযা লাকীতুম আহাদাহুম ফি তারিকিন ফাত্তাররুহু ইলা আদিয়াকিহি। তোমরা ইহুদ এবং নাসারা, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরকে সালামের সূচনা করবে না। ফাইজা লাকীতুম আহাদহুম, তাদের কাউরের সাথে যদি তোমরা সাক্ষাৎ পাও কোনো রাস্তায়, ফাত্তাররুহু ইলা আদিয়াকিহি, তাহলে তাকে সংকীর্ণ রাস্তায় যেতে বাধ্য করবে। মানে মেন রাস্তা তুমি ধরে থাকবে আর ওকে সংকীর্ণ রাস্তায় যেতে বাধ্য করবে। এভাবে সহিহ মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখুন সহিহ মুসলিম হাদিস নম্বর 5789। এখানে স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমরা ইহুদি নাসারাদেরকে সালামের সূচনা করবে না। আর ইহুদি নাসারা তারা আসমানি কেতাব প্রাপ্ত, যদিও তারা তাদের এই কেতাবকে বিকৃতি সাধন করেছে, কিন্তু এরপরও বলা যায় যে অন্যান্য ধর্মের মধ্যে ইহুদি এবং নাসারা, ইহুদ খ্রিস্টান এই ধর্মের কিছুটা হলো ইসলামে মর্যাদা দেওয়া হয়েছে। তারা বিকৃত ধর্ম পালন করার পরও, যেমন তাদের নারীদের সাথে বিবাহ বৈধ রাখা হয়েছে, কোনোভাবে তাদের জবাইকৃত হালাল পশু মুসলিমদের জন্য খাওয়ার বোঝাতে রয়েছে, যেমন সূরা আল-মায়েদার 5 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করেছেন, তো এরপরও এদেরকে সালাম দেওয়া নিষেধ করা হয়েছে, সালামের সূচনা করা যাবে না। তাহলে এদের থেকে যারা আরো নিকৃষ্ট ধর্ম অবলম্বী, যেমন বৌদ্ধ, হিন্দু, তারপরে শিখ, অগ্নি উপজারি, এক কথায় যত বিধর্মী রয়েছে, সমস্ত বিধর্মের গোষ্ঠী সহ তাদেরকে সালাম দেওয়া হারাম, তাদেরকে সালামের সূচনা করা যাবে না। এটা আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম। তারপরও সালাম দেওয়ার অর্থ হল যে আপনি ছোট হলেন আর ওকে বড় করলেন। অহস ইসলামের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম উপরে থাকবে, ইসলাম উপরে থাকবে, ইসলাম ডাউনে যাবে না। মানে যে ইসলাম গ্রহণ করবে সে উপরে থাকবে নন মুসলিমের উপরে, উদ্দেশ্য এটাই। মানে ইসলাম কোনোদিন বেজ্জত হবে না, ইসলাম থাকবে গাম্ভীর্যতার সাথে, ঊর্ধ্ব অবস্থানে থাকবে। ওয়ালা ইউলা, এবং তাকে নিচু করা যাবে না, মানে তার উপরে অন্য কিছুকে রাখা যাবে না। সুতরাং একজন বিধর্মীকে এভাবে সালাম দেওয়া ইসলামী কৃষ্টি কালচারের সম্পূর্ণ বিপরীত, পরিপন্থী এই আচরণ, এই বদভ্যাস পরিত্যাগ করতে হবে। আদাবের বিষয়টি, আদাবটি যেহেতু তাদের সালাম সম্ভাষণ, অতএব এভাবে নিচে নেমে গিয়ে একজন মুসলিমের শোভা পায় না যে একজন বিধর্মীকে সালাম দিবে, এবং সেটা তাদের কৃষ্টি কালচার অনুযায়ী, এটাও চলবে না। এর মানে হলো নিশ্চয় তাকে স্বীকার করে নেওয়া। আর একটু পূর্বে বলা হলো কি, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইসলাম ইয়ালু ওয়ালা, ইসলাম ঊর্ধ্বগতিশীল, ইসলাম কখনো ডাউনে যাওয়ার নয়। তার মানে মুসলিম থাকবে উপরে, নন মুসলিম থাকবে নিচে। সুনান দারাকুতনি হাদিস, হাদিস নাম্বার হল সুনান দারাকুতনি এসে 3663,
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে বর্ণনা করেছেন তরজামাতুল বাবে, অর্থাৎ সনদবিহীন ভাবে। অনেক অনেক দিন আগে আমি বলেছিলাম যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া আকারে কিছু সাহাবির বাণী আনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আনেন, যেগুলি তার সহিহ বুখারীর চূড়ান্ত শর্ত অনুযায়ী উন্নীত হয়নি, কিন্তু এমনি তার নিকটে বিশুদ্ধ এই হাদিসগুলিকে উনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন। তো এমনই একটি হাদিস হল এই হাদিসটি, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম ঊর্ধ্বে থাকবে, ইসলামের ঊর্ধ্বে কোনো কিছু হবে না। এই হাদিসটিকে ইমাম বুখারী তারজামাতুল বাবে উল্লেখ করেছেন। দেখুন সহিহুল বুখারী ফাতুল বারী সহ 2 নম্বর খণ্ড 117 পৃষ্ঠা। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিধর্মীকে সালামের সূচনা করা যাবে না, না নিজের ইসলামী সালাম অনুযায়ী সালাম দেওয়া যাবে, না তাদের কৃষ্টি কালচার অনুযায়ী আদাব ইত্যাদি দেওয়া যাবে। তবে এমনি সৌজন্য সূচক কিছু কথাবার্তা বলা যেতে পারে, যেমন কেমন আছেন, সার ভালো আছেন ইত্যাদি, যদি সার হয়ে থাকে সাবজেক্টের সার, তবে অসুবিধা নেই, সেটাই হয়ে বলা যেতে পারে সৌজন্যমূলক কিছু কথা। কিন্তু এভাবে সম্ভাষণ করা যাবে না, ইসলামের ইসলামী সম্ভাষণ, না বিধর্মীদের তাদের খাস কৃষ্টি কালচারের ভিত্তিতে সম্ভাষণ, যেমন আদাব কোনোটাই চলবে না। তবে এরকম যদি হয় যে বিধর্মীকে সালাম হাতে দেয়া লাগছে, এমন অবস্থায় কায়দা করে সালাম দিবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন। যেমন বিধর্মীদের নিকটে উনি পত্র পাঠালে পত্রের ভিতরে লিখছেন সালামুন আলা মানিত্তাবাল হুদা, যা বুখারী সহ বিভিন্ন হাদিসে এসেছে। কি বলতেন পত্রে? সালামুন আলা মানিত্তাবাল হুদা। এটা তো তাকে সালাম দেওয়া হলো না, মূলত কি বলা হচ্ছে? সালামুন আলা মানিত্তাবাল হুদা, সালাম ওর উপরে যে হেদায়তের অনুসরণ করেছে। এবং একজন নন মুসলিম যেহেতু সে হেদায়তের অনুসরণ করেনি, সে মুসলিম নাই, কাজে তার উপরে সালাম আসবে না, মানে সালামটাকে ফিরিয়ে নেওয়া। তো এইভাবে সালাম যদি সূচনা করতেই হয় একজন বিধর্মীকে, তাহলে বলতে হবে সালামুন আলা মানিত্তাবাল হুদা, অথবা বলতে হবে আসসালামু আলা মানিত্তাবাল হুদা। আসসালামু আলা মানিত্তাবাল হুদা এটা বলেছেন মুসা আলাইহিস সালাম ফিরাউনকে। দেখুন সূরা তাহার 47 নম্বর আয়াত কি বলেছিলেন, কদ জিনাকা বিআয়াতি মির রাব্বিক ওয়াসসালামু আলা মানিত্তাবাল হুদা। ফিরাউনকে বলেছিলেন যে আমরা এসেছি তোমার নিকটে তোমার রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে, ওয়াসসালামু আলা মানিত্তাবাল হুদা, আর সালাম তো তার উপরে যে হেদায়েতের অনুসরণ করেছে। এইভাবে সালাম দেওয়া যায়, আসসালামু আলাইকুম আলা মানিত্তাবাল হুদা। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যারা সালাম দেয় অনেক সময় হকার টকার বাসে গাড়িতে উঠে বলে হিন্দু ভাইদেরকে মুসলিম ভাইদেরকে আসসালামু আলাইকুম, আর হিন্দু ভাইদেরকে আদব, এটা বেয়াদবের কথা, এটা জাহেল মূর্খের কথা, জাহেল মূর্খ জানে না কিভাবে সালাম দেওয়া লাগে। আসলে যে মজলিসে যে বৈঠকে হিন্দু মুসলিম অর্থাৎ মুসলিম নন মুসলিম একসাথে রয়েছে, যেমন গাড়ি যাত্রী, এমত অবস্থায় আসসালামু আলাইকুম বলবে, ইসলামী অভিবাদন দিবে, ইসলামের যেটা সালাম সেটা দিবে, আর উদ্দেশ্য থাকবে তার মুসলিম ভাইরা, তার মুসলিম ভাইরা হবে উদ্দেশ্য। কিন্তু এভাবে মুসলিমদেরকে সালাম আসসালামু আলাইকুম আর হিন্দুদেরকে আল আদাব, এটা বেয়াদবি কথা, ইসলাম সম্মত কথা নয়, এটা পরিত্যাগ করতে হবে। তাহলে বিধর্মীকে সালাম দেওয়া যাবে না, সালামের সূচনা করা যাবে না, এটা আমরা বুঝতে পারলাম। এখানে আরেকটা মশলা বলে দেওয়া ভালো, মশলা বলে দেওয়া ভালো, সেটা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে যদি ইহুদি নাসারা তোমাদেরকে সালাম দেয় তাহলে তোমরা বলবে ওয়ালাইকুম। তো যদি কোনো হিন্দু সালাম দেয় আমাদেরকে, স্পষ্টভাবে যদি সালাম দেয় তাহলে আমরা কি বলবো? আসসালামু আলাইকুম যদি বলে কোনো হিন্দু, আমরা কি বলবো উত্তরে? উত্তরে বলবো ওয়ালাইকুম সালাম, না ওয়ালাইকুম। তো কিছু হাদিস পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে ইহুদি নাসারা যদি সালাম দেয় তোমাদেরকে তাহলে বলো ওয়ালাইকুম। এই হিসেবে জমহুর উলামায়ে দ্বীন বলেন যে এটাই একজন বিধর্মীর সালামের উত্তর। পক্ষান্তরে কিছু উলামায়ে দ্বীন তারা বলেন যে না, সালাম যদি স্পষ্ট আকারে দেয় কোনো হিন্দু বিধর্মী নন মুসলিম তাহলে তার জবাব স্পষ্ট আকারে ইসলামী তরিকায় দেওয়া হবে, অর্থাৎ আসসালামু আলাইকুম বললে তার জবাবে ওয়ালাইকুম আসসালাম বলতে হবে। এদিকে গিয়েছেন সালাফে সালেহিনের কিছু পূর্বসরি ওলামায়ে দিন এবং বর্তমান জামানার আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহে এদিকে গিয়েছেন অনুরূপভাবে আল্লামা শেখ ইবনে উসাইমিন এটাই বলেছেন যে যদি একজন বিধর্মী স্পষ্ট করে দেয় সালাম, অথবা বলে আসসালামু আলাইকুম, যেমন বোনের কথা এসেছে যে আমরা আমরা সালাম দিলে তা স্পষ্ট করে তারাও সালাম দেন, মানে ইসলামী তরিকায়,
তো যদিও এটা ঠিক না তাদেরকে সালাম দেওয়া, কিন্তু তারা যদি সালাম দেয় স্পষ্ট হবে আসসালামু আলাইকুম, মানে সিনকে সুন্দর করে উচ্চারণ করে, সিন এবং লামকে, তাহলে তাদের সালামের উত্তর দেওয়া যাবে। সূচনা করা যাবে না, কিন্তু তারা উত্তর সালাম দিলে আমাদের ইসলামী তরিকে আমরা বলতে পারি ওয়ালাইকুম আসসালাম, এভাবে আমরা বলতে পারি। বা যদি বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমরা বলতে পারি বাড়িয়ে এভাবে ওদের মতো করে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবারাকাত, এমনকি বারাকাত সহ আমরা বলতে পারি, অসুবিধা নাই। তো এদিকে গিয়েছেন কিছু মহাকিক আলম যাদের নাম আমি বললাম, তারা দলিল হিসেবে গ্রহণ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ হাদিসে বলেন যে ইহুদি নাসারাগণ যখন তোমাদের সালাম দিবে তখন তোমরা বলবে ওয়ালাইকুম। এরপরে কারণ হিসেবে দর্শিয়েছেন যে কারণ তাদের একজন সালাম দিলে সালামটা তারা এইভাবে দেয়, বলে আসসালামু আলাইকুম, তোমাদের ওপর মৃত্যু হোক, সাম মানে মৃত্যু, তারা মৃত্যুর বদ্দ আকারে এভাবে কৌশলে সালাম দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ওয়ালাইকুম বলে দিবে। কিন্তু যদি একজন বিধর্মী স্পষ্ট করে সালাম দেয়, তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে স্পষ্ট করে যদি সে সালাম দেয় আসসালামু আলাইকুম না বলে, বরং মুসলিম তরিকায় ইসলামী তরিকায় সালাম দেয়, তাহলে এর উত্তর ইসলামী তরিকায় হবে, অর্থাৎ ওয়ালাইকুম আসসালাম বলতে হবে। এটাই কিছু কিছু মহাকিক আলেমদিন গিয়েছেন। ওয়ালাইকুম বলা যথেষ্ট, কিন্তু যদি কেউ স্পষ্ট করে বলে ওয়ালাইকুম সালাম, তাতেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আশা করি আমরা বুঝতে পেরেছি বিধর্মীকে সালাম দেওয়ার বিষয়টি, যে বিধর্মীকে সালামের সূচনা করা যাবে না, আর বিধর্মী যদি সালাম দেয় তাহলে তার সালামের জবাবটা দেওয়া যাবে, ওয়ালাইকুম বলে দেওয়া যাবে, বরং ওয়ালাইকুম আসসালাম বলেও দেওয়া যাবে যদি তার সালামটা স্পষ্ট হয় এবং ইসলামী তরিকায় মুসলিমদের অভিবাদন অনুযায়ী হয়ে থাকে, কোনো লুকাচুরি না হয়ে থাকে সালামের ক্ষেত্রে, বা কৌশল অবলম্বন না হয়ে থাকে, মানে স্পষ্ট হয়ে যদি বলে আসসালামু আলাইকুম, উত্তরে ওয়ালাইকুম আসসালাম বলাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আশা করি প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়েছে। ওবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি।